আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর ইতিহাসের ছোট প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু আপলোড করে দিয়েছি উত্তরসহ। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা ইতিহাস থেকে যে বড় প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমাদের মোট দুটি অধ্যায় থেকে এবছরের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম হবে। প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন থাকবে না। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান, আর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই দুটি অধ্যায় মিলে কিন্তু তোমাদের 15 নম্বরের কোশ্চেন হবে। এবার দেখে নাও এই অধ্যায়গুলো থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের অতি মনোযোগ সহকারে পড়তে হবে। এবার দেখে নাও এই অধ্যায়গুলো থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের অতি মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা 100 শতাংশই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, পলাশী লুণ্ঠন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন তোমরা পড়বে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এতে ইংরেজদের কী সুবিধা হয়েছিল? পরের প্রশ্ন, টিকা লেখো ফারুক শিয়ারের ফরমান। 4 নম্বর, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? 5 নম্বর, টিকা লেখো বক্সারের যুদ্ধ 76-এর মন্বন্তর। 6 নম্বর, দস্তক কাকে বলে? 7 নম্বর, পলাশির যুদ্ধের কারণ কী ছিল, এর ফলাফল কী হয়েছিল? পরের প্রশ্ন তোমরা পড়বে, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? 9 নম্বর প্রশ্ন, মহল্লারি বন্দোবস্ত সম্পর্কে কী জানো? 10 নম্বর, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? পরের প্রশ্ন তোমরা পড়বে, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? পরে আরও একটি প্রশ্ন পড়বে, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো। এবার তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বের নিরিখে যে যে প্রশ্নগুলো এগিয়ে রয়েছে সেই সেই প্রশ্নগুলো হলো, 1 নম্বর, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? 2 নম্বর, কর্নওয়ালিস কোর্ট কী? 3 নম্বর, শ্রীরামপুত্রয়ী কাদের বলা হয়? 4 নম্বর, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দুটি শর্ত লেখো। 5 নম্বর, মেকলে মিনিট কী? 6 নম্বর, উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো? 7 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন বর্ণনা করো। 8 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? 9 নম্বর, পিটের ভারত শাসন আইন বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর, ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। 11 নম্বর, জরিপ কী? কোম্পানি শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। 12 নম্বর, শব্দবিলোপ নীতি সম্পর্কে যা জানো লেখো। 13 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? 14 নম্বর, ইজারদারি ব্যবস্থা বলতে কী বোঝো? 15 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে কী জানো? এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লে আশা করা যায় এবছরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100 শতাংশই তোমরা কিন্তু প্রশ্নপত্র কমন পেয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সহ সাজেশনের ভিডিওগুলো কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এবং অষ্টম শ্রেণীর 2022 সালের ফার্স্ট ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্রগুলোও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সাজেশন অংশ থেকে 100 শতাংশই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামোটা দেখে নাও। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে সঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন থাকবে 2, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1, বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1, আর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1। এবার তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে
সঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন থাকবে একটা, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান এক, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান দুই, বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান তিন, আর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান পাঁচ। প্রদত্ত প্রশ্ন সংখ্যা দেখে নাও, ঠিক উত্তর নির্বাচন করো প্রশ্ন, মোট থাকবে তিনটে, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট দুটো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট দুটো, আর বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট দুটো, আর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট দুটো। এবার দেখে নাও মোট কটি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। সঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন তিনটে প্রশ্নেরই উত্তর দিতে হবে, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এখানেও দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমানগুলো দেখে নাও, সঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন থাকবে তিন নম্বর, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে দুই নম্বর, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে দুই নম্বর, বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট তিন নম্বর, আর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে মোট পাঁচ নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 15 নম্বরের প্রশ্ন কাঠামো। ভালো করে দেখে নাও।